আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিভাবে একটা অর্ডিনারি মাস্ককে N95 মাস্কের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। তার মানে N95 মাস্ক যে ধরনের কাজ করে ঠিক সেই ধরনের কাজই আপনার একটা সাধারণ মাস্ক করতে পারবে। এখন আপনাদের N95 মাস্ক কি এবং এর কাজটা কিভাবে হয় সেটা আমি আপনাদের বলছি। N95 মানে হলো এটা 95% বাতাসের যে জার্মস এবং ভাইরাস এবং যে ধুলিকণা থাকে সেটা পিউরিফাই করতে পারে, এবং N95 মাস্কে অনেকগুলো লেয়ারে পরত দেয়া থাকে এবং একটা হোস ফিল্টারিং সিস্টেম থাকে, সেটা সামনে বা সাইডে থাকতে পারে N95 এ। সো এই ফিল্টারিং থেকে আপনার প্রত্যেকটা লেয়ারে জিএসএম আছে। জিএসএম হলো গ্রাম পার স্কোয়ার মিটার। সো গ্রাম পার স্কোয়ার মিটার হলো জিএসএম। সো একটা লেয়ারে জিএসএম হলো 20 থেকে 25। সো টোটাল একটা N95 মাস্কে আছে 250 জিএসএম। সো 250 জিএসএম। সো এই 250 জিএসএম এ একটা N95 মাস্ক তৈরি হয়। সো 250 জিএসএম ইকুয়াল টু 0.25 মিলিমিটার। সো আমরা যদি একটা মাস্ককে 0.25 মিলিমিটারে তৈরি করতে পারি এবং সেটা যদি শ্বাস প্রশ্বাসে সমস্যা না হয় এবং ধুলিকণা যদি ফিল্টারিং করতে পারে, তাহলে অবশ্যই এটা N95 মাস্কের কাছাকাছি যেতে পারবে, সেটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয়। কারণ যেহেতু N95 মাস্ক 250 জিএসএম এ তৈরি এবং সেটা এয়ার ফিল্টার করতে পারে এবং জার্মস এবং ভাইরাস সেটা ফিল্টারিং করতে পারে, আমরা যদি ঠিক একই পরিমাণে 250 জিএসএম এ একটা সাধারণ মাস্ককে তৈরি করতে পারি এবং সেটা যদি শ্বাস প্রশ্বাসে সমস্যা না করে, তাহলে অবশ্যই সেটাও জার্মস এবং ভাইরাস এবং ধুলিকণা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। সো আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নর্মাল আমি যেটা পরে আছি মাস্কটা, এটাকে N95 মাস্কের মতো 250 জিএসএম এ কনভার্ট করে আপনাদের দেখাতে মানে দেখাবো কিভাবে এটা করতে হয়। সো তাহলে চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এটা তৈরি করতে হয়। হ্যাঁ, এখন বাজারে অনেক ধরনেরই আপনার ফেস মাস্ক দেখা যায়, যেমন এই একটা ফেস মাস্ক খুবই কম প্রাইসের, এই আর একটা ফেস মাস্ক এটাও খুব কম প্রাইসের, কিন্তু আমি যেটা নিচ্ছি সেটা হলো এইটা। এটাকে সাধারণত বলা হয় নিনজা ফেস মাস্ক। এটা একটু পুরুত্বটা একটু বেশি, আপনি দেখতে পারবেন যে এর পুরুত্বটা একটু বেশি এবং লেয়ারের সংখ্যাটাও একটু বেশি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে লেয়ারের সংখ্যাটাও বেশি, এবং এটা যদি আমি মিলিমিটারে মাপি তাহলে এর মিলিমিটারটাও বেশ পুরু, একটা সিঙ্গেল লেয়ারের মিলিমিটারটাও পুরু। সো এটাকে আমি N95 এর মতো করে তৈরি করব। এটা আমি পুরু হলেও এটার ফাঁকের পরিমাণটা একটু বেশি, এই জন্যই আমি আসলে এক্সট্রা লেয়ার ইউজ করব এইটা দিয়ে। এটাও একটা শপিং ব্যাগ, কিন্তু তারপর এটার বাতাস চলাচল এবং খুব সুন্দরভাবে এটা বাতাস চলাচল করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে এর বাতাস চলাচলের বেশ কিছু ফাঁকা মানে ফাঁক আছে এবং এই ফাঁক দিয়েই আপনি বাতাসটা ফিল্টারিং করতে পারবেন। সো এখন কীভাবে করব সেটা দেখাচ্ছি আমি আপনাদের। এই মাস্কগুলো আমার দরকার নেই, আমি এই মাস্কটা দিয়েই এটা তৈরি করব। সো প্রথমে আপনাকে এটাকে সঠিকভাবে সাজিয়ে নিতে হবে। এটাতে একই জায়গায় স্টিক হয়ে থাকে, সেজন্য আপনাকে একটা স্টেপলার ব্যবহার করতে হবে, যাতে আপনি যখন এটাকে কাটবেন তখন যাতে এটা সরে না যায়।
এরপরে আপনার যে মাস্কটা আছে, মাস্কটাকে আপনি মেজার করবেন যে কতটুকু আপনার কাটতে হবে। আমি এই পর্যন্ত কাটবো, কারণ পুরোটা আমার দরকার নেই। তো একটা মার্কিং চলে আসছে এখানে ফেস মাস্কের। সো আমি এটা এখন কাটা শুরু করব। আপনার প্রয়োজনীয় উপকরণ হিসাবে একটা কাটার এবং সুই সুতো লাগবে সেলাই করার জন্য। তো আমি এখন এটা কাটি। একটু ছোট করে কাটতে হবে যাতে ওটা ভিতরে ওটা বসতে পারে ঠিক মতো। তাই আমি যে পরিমাণে এটা মার্কিং করেছি তার থেকে কিছুটা পরিমাণে একটু ছোট করে কাটবেন। আমরা মাস্কের ভিতরের অংশটা পেয়ে গেলাম। তো আমি একটু মাপ দিয়ে দেখেছি এটা ঠিক মতো আছে কিনা, না আর একটু ছোট করতে হবে। এটা দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা একটু বড়, সেখান থেকে কিছুটা একটু ছাটাই দিতে হবে।
এখন এটা মাঝের পার্টটাতে স্টেপটা মারি যাতে এটা সরে না যায়, এখন আমাদের উপরের অংশটা কাটতে হবে। আমরা পারফেক্ট শেপটা পেয়ে গিয়েছি, এখন পিনগুলোকে খুলে ফেললেই হয়। দেখতে পাচ্ছেন যে একদম সম্পূর্ণ খুব সুন্দর ভাবে এটা মাঝখানে বসে গিয়েছে, এবং এটার যে পরত গুলো আমি কেটেছিলাম এটা 4টা পরত, সো আমি এখন এই 4টা পরতটাকে একসাথে করে দিব। তো টোটালের পুরুত্বটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কত মিলিমিটারের মধ্যে আছে। এটা আছে এখন 1.5 মিলিমিটার, এবং আমার যে মাস্কটা আছে এটা আছে প্রায় 1.5 মিলিমিটার, সো আমার সব মিলিয়ে প্রায় 3 মিলিমিটারের মতো আপনি জিএসএমটা পাচ্ছেন।
এখন সুই দিয়ে আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে সিল করে দিতে হবে, আর এটা শুধু এর স্থানচ্যুত হয়ে যাচ্ছে। একটু বড় বড় আকারেরই আপনি ইউজ করতে পারেন যে শুয়ের সেলাইটা। আমি ভিডিওটা কিছুক্ষণ পুশ করছি, পরে যাতে সেলাইটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিওটা চালু করে দিব। হ্যাঁ, আমার সেলাই এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে পরতগুলো সেটা আমার অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা 4টা করে পরত আছে, একটা দুটো তিনটে চারটা, চারটা পরতের একটা ই। এবং এর উপরে তো আপনারা জানেনই যে এটা উপরে যে লেয়ারটা আছে সেটা আপনার এক্সট্রা ফিল্টারিং এর জন্য একটু পুরু টাইপের। সো আমি যদি এটাকে মাপ দিই তাহলে আপনি কতটা জিএসএম পাবেন সেটা বুঝতে পারবেন। এটা প্রায় 0.3 মিলিমিটারের মতো হয়ে গিয়েছে, মানে N95 এর থেকেও পুরু। তার মানে N95 হলো 0.25 আর এটা 0.3 মিলিমিটার। সো মোটামুটি এটা ফিল্টারিং ক্যাপাসিটি একটু ভালোই হবে আশা করি। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই হলো ভিতরের ফিল্টার এবং বাইরে এই যেটা মুখে পড়লে আপনি কেউ বুঝতে পারবেন না যে আপনি এক্সট্রা কোনো ফিল্টার ইউজ করেছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই দেখলেন যে আমি স্কেল এবং যে একটা সাধারণ একটা শপিং ব্যাগ দিয়েই আমি একটা N95 এর মতো 250 GSM এর একটা কভার তৈরি করলাম, এবং সেই কভারটা আমি মাস্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং এখন এই মাস্কটা পরে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে না। সো এই আমি যে 250 GSM এ যে তৈরি করলাম এই মাস্কটা, এটা কতটা N95 এর কাছাকাছি যাবে বা N95 এর মতো কিনা আমি সেটা জানি না, কারণ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোন সার্টিফিকেট নেই বা CDC আমেরিকার যে সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল তাদেরও কোনো সার্টিফিকেট নেই। সো আমার নিজের ব্যক্তিগত যে ধারণা, যেহেতু এটা আর জিএসএমটা অনেক বেশি এবং এটা অনেক পুরু এবং আপনার শ্বাস প্রশ্বাসেও কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এটা হয়তোবা N95 এর কাছাকাছি যেতে পারবে বা তার সমতুল্য হবে। এবং আপনি যখনই এটা উপরে গগলস বা চশমা পরবেন তখন তো আপনার নাক চাপাই থাকবে, সেক্ষেত্রে উপর দিয়েও কোনো কিছু ঢোকার সম্ভাবনা নেই, সাইড দিয়েও কোনো কিছু ঢোকার সম্ভাবনা নেই এবং নিচ দিয়েও কোনো কিছু ঢোকার সম্ভাবনা নেই। সো আপনি আপনার যদি ইচ্ছা করে যে আপনি আপনার সাধারণ অর্ডিনারি মাস্কটাকে N95 এর মতো 250 এতে কনভার্ট করে আপনি ইউজ করবেন, তাহলে অবশ্যই এই প্রসেসটা আপনি ইউজ করতে পারেন। এবং আমার সম্ভবত আমার কাছে মনে হয় এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এটা প্র্যাকটিস করে
তৈরি করতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে N95 যে মাস্কটা আছে সেই মাস্কটা কোথায় পাওয়া যায়, কোথায় উৎপাদন হয় এবং এর উপাদান এবং এটা কোথা থেকে কিনতে পাওয়া যায় সবকিছুই দেওয়া আছে। সো ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই লিঙ্কটাতে ভিজিট করবে, তাহলে সবকিছুই পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তো কমেন্ট সেকশন আছে, সেখানে করতে পারবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনার জন্য যত ধরনের নিয়ম নীতি আছে সবগুলো মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।